গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা, চলে এলাম আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো, তা আমিও ভালো আছি। আজকে থেকে এখান থেকে এখানে মনে হচ্ছে সেই আইপিএলের ছোটা ভার্সন ডিপিএল শুরু হবে। সকালবেলা, এই সকাল না কাল সন্ধ্যে থেকে দুপুর থেকে মাইক বাজছে, এখন একটু চুপচাপ হয়েছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা অন করে দিলাম যে ব্লগটা শুরু করে দিই। তারপরে তো ওই দেখো, বলতে বলতে শুনিয়ে দিয়েছে তোমাদের যে আমি মিথ্যে বলছি না বা ভুল বলছি না। এই হ্যালো হ্যালো শুরু হলো, এই যে কতদিন চলবে, মোটামুটি মনে হয় 26 তারিখ পর্যন্ত চলবে। জানি না, 26 তারিখে সরস্বতী পুজো আছে, এখন সরস্বতী পুজোর দিন কি আগে কি বন্ধ হবে না থাকবে জানি না ঠিক। তো বিশাল বড় করে লাইট লাগিয়েছে, হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা তোমাদের ভিডিও করে দেখাবো। চারিদিক থেকে সেই ইডেন্স গার্ডেনের মতন লাইট লাগিয়েছে, সেটাই ভাবছি যে এত লাইট, এই লাইটগুলোর বিলগুলো তো আমাদের ওপরেই আসবে, এগুলো তো আর অন্য কেউ দেবে না, আমাদেরকেই দিয়ে চুকাতে হবে মানুষের ফুর্তির, মজার, আনন্দের বিল আমাদেরই দিতে হবে। তা যাই হোক, কিছু বলার নেই, এগুলো হয়েই থাকে, সব জায়গাতেই হয়। আমি যেহেতু এত মাইকের চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, আর আমি অত স্পোর্টস পার্সন নই, তাই আমার অত ভালোও লাগে না। তা এখন চলে এসেছি, ওইসব কথা বাদ দিলাম, এখন চলে এসেছি আমি রান্নাঘরে। কালকে বোনেদের জন্য ইডলি করবো বলেছিলাম, সেই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন ইডলির ব্যাটারটা আমি করে রেখে দেবো, চাল ডালটা বেটে রেখে দেবো ফার্মেন্ট হতে কালকের মধ্যে। ঠান্ডা তো, এর জন্য আজকে সকালেই করে রাখছি, না হলে আজকে রাতে করে রাখলেও হয়ে যেত যদি গরমকাল হতো। চলো ইডলি ব্যাটারটা বানাই, সাথে থাকো তোমরা, দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে তো ভেজানো চাল ডালটা আছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, ওটা পেস্ট করব ভালো করে, একটা স্মুথ পেস্ট করব। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, এইটা পেস্টটা হয়ে গেলে আমি কফি খাবো, ফুটে এসছে দুধটা, একটু ফুটুক, আমি এরপরে কফি বানাবো এই পেস্টটা বানিয়ে নিয়ে। তো দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা এই রকম গোল বাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে দেখো দেখাচ্ছি, যাতে এরকম করে ঢাকা দিলেও কি এতটা জায়গা ও পায় ফোলার জন্য, যদি উঁচু হয়ে যায় ফোলে, পরে তো নাড়ালে পরে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ফোলার জন্য আমি এতটা জায়গা দিলাম ওকে। তো এটা মাইক্রোওভেনটা আমি এবার একটু গরম করতে দেবো, দিয়ে তারপরে এটাকে বসিয়ে দেবো মাইক্রোওভেনে, বন্ধ করে, অবভিয়াসলি বন্ধ করে নিয়ে তারপরে বসাবো। সকাল থেকে তো তোমাদের বললাম একবার এসে যে এত মাইক বাজছে না, কথাও বলা যাচ্ছে না, কিছু ভালোও লাগছে না। চলো তোমাদের একটু খেলাধুলাগুলো শেয়ার করি তোমাদের সাথে। দেখো খেলাধুলা হচ্ছে, আর কি বলবো বলে আজ ব্লগ বানানোই যাবে না মনে হচ্ছে, কালকেও বনুরা আসবে, সরি, হ্যাঁ কালকে বনুরা আসবে, কালকেও যে কী করে একটু ব্লগ বানাবো কে জানে। চলো দেখাই তোমাদের খেলা হচ্ছে, ধন্যবাদ আরো একবার ত্রিদেব, ত্রিদেব এই মুহূর্তে চলে উঠেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখনো আইপিএল চলছে, ডে নাইট খেলা এখনো চলছে, যেহেতু এত আওয়াজ এই জন্য আমি আসছি না, একটু কমই করছি আজকে, ভিডিও ছোটই হবে। তো সন্ধ্যেবেলায় রান্নাঘরে এসেছি, না এখন চাটনিটা কালকেরটা করে রাখবো, চাটনিটা একটু লেন্দি প্রসেস, একটু সময় লাগবে, একটু ভালোভাবে করতে হবে, এই জন্য চাটনিটা আজকে করে রাখবো, বুঝতেই পারছো একা হাতে সব কিছু, তো তাই একটু প্রিপারেশনগুলো নিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে গুছিয়ে নিতে। তো চাটনিটা আমি এই জন্য করে নিচ্ছি, এখন চাটনিটা করে নেবো, বাকি সব যা আছে ডাল ভাজা মাংস কালকেই করব। তো চাটনি বসিয়ে দিচ্ছি, চলো চাটনির অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদের দেখিয়ে দিই।
আর এখানে দেখো নিনিজি খেজুর আছে, আমসত্ব আছে, আর নিচে আছে কাজু কিশমিশ। নতুন ব্যাটার ব্যাটিং করতে আসছে এখানে ইন্দ্রজিৎ মান, কারণ একটু আগে হয়েছে উনিশ বল থেকে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। হয়তো খুব ছোট্ট একটা ব্লগ হবে, তো কি করব বলো, এখানে এত উৎপাত হচ্ছে আর ব্লগ করতে ইচ্ছা করছে না। তো চলো, সাবধানে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আশা করি একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।